আমার কাছে অনেকে কাগজ দেয় ভাই ঋণ পরিশোধের জন্য আমল শিখাই দেন। তো আমি আগে সহজ সরল মনে আমল শিখাই দিতাম, ভাই এ দোয়া আছে, এ দোয়া আছে। এখন আমি ভিন্ন একটা আমল বলি, বলবো আপনাদেরকে। আমল হলো ঋণ পরিশোধের আমল হলো জমি জমা গর্বিটা যা আছে এগুলো সব বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, এটা হলো ঋণ পরিশোধের আমল। কারণ আমি দেখছি যারা দোয়া চায়, এক দুজনকে ধরে যখন জিজ্ঞাসা করছি, ভাই অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, পরিশোধ করার জন্য আপনি খুব পেরেশান, দোয়া দুরুদ চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, আমি দোয়া দুরুদ দেবো আপনাকে, আগে একটু জিজ্ঞেস করি ঋণ কত, ঋণ কত হুজুর, 4-5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, তো পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই? এখন না ভাই, কোনো ব্যবস্থা নেই। কী করেন আপনি? কোনো দোকানদারি করি, নিজের একটা দোকান আছে ছোট্ট, দোকানে মালামাল কী পরিমাণ আছে, হবে 5-7 লাখ টাকার মালামাল হবে। আর কী আছে? আর কিছু নাই হুজুর, ঢাকায় ভাড়া থাকি, গ্রামে একটা বাড়ি আছে, তো বাড়ির মূল্য কত হবে? ওই 5-7 লাখ টাকা হবে। আর কী আছে? জমি জমা কিছু, জমি জমা তো আছেই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ দিছে, এটা অনেক জমি আল্লাহ তাআলা দিছে আলহামদুলিল্লাহ, আছে হুজুর 500 বিঘা হবে, আছে। বিক্রি করলে কত টাকা হবে? হুজুর 10-15 লাখ টাকা হবে। আচ্ছা, তো বোর স্বর্ণ গয়না কিছু আছে টাছে? বল হুজুর এটা তো আল্লাহ তাআলার রহমতে বিয়ের সময় দিছিলাম, সৌদি আরব ছিলাম এক সময়, আলহামদুলিল্লাহ অনেক স্বর্ণই দিছে, আছে এগুলো হুজুর আল্লাহ দিবে, আল্লাহর রহমতে 4-5 ভরি হবে হুজুর, এখানে 3-3.5 লাখ 4 লাখ টাকা হবে। তাই বললাম আপনি আসছেন দোয়া নিতে, দোয়া তো আপনার কাছ থেকে আমার নেওয়া দরকার, এত টাকা পয়সার মালিক হয়ে বসে আছেন, কেমনে হয়েছেন আমার কিছু দোয়া দুরুদ দেন। ঋণগ্রস্ত বহু মানুষ আছে বাংলাদেশের বাস্তবতায়, আমি দেখেছি যারা দোয়া খুঁজে বেড়াচ্ছে এবং কিছু বললে বলে ভাই আমার আপ্রাণ চেষ্টা আছে, কোনো ত্রুটি নাই, কিন্তু মনে করে যে আরে ব্যবসার মালামাল বিক্রি করে জমি জমা বিক্রি করে ঋণ দেব, অনেকে আছে ব্যাংকের টাকা হাত দেবো না, সে চিন্তা করে আচ্ছা আমি হুজুরের থেকে যদি এমন কোনো দোয়া পাই যে দোয়া পড়লে আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠাই দেবো, আমি ঋণ দিয়ে দিলাম, আমার ব্যাংকের টাকা পড়ে থাকলো, এরকম বহু মানুষ আছে না নাই? আল্লাহর কাছে দায়ী থাকবেন। ইমানদার তার যে কোনো সম্পদ আছে তার সম্পদের শেষটুকু বিক্রি করে ঋণের চেষ্টা করতে হবে, এরপর যদি আপনি না পারেন, হ্যাঁ আপনি একেবারে আর রাস্তায় দাঁড়িয়ে গেছেন কিচ্ছু নাই, এরপরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলে বান্দা এই চেষ্টা আল্লাহ দেখবেন যে বান্দা তার সাধ্যে সবটুকু করে ফেলছে, আল্লাহ সাহায্য করবেন। কেন আপনি চিন্তা করতেছেন যে জমি জমা বিক্রি করলে পোলাপান থাকবে কি, কোথায় খাবে কোথায়? আপনার জন্য ঋণ পরিশোধ করাটা কি সুন্নত না নফল? ফরজ। তাহলে এই ফরজ যদি হয়ে থাকে, অন্য কোনো উপায় না থাকলে আপনার জমি বিক্রি করাটাও ফরজ। কথা বুঝেন নাই? যে ফরজ বাস্তবায়নের জন্য যে উপায় মানুষের কাছে থাকে সেই উপায়টা অবলম্বন করাও ফরজ হয় যদি আর কোনো উপায় না থাকে। আল্লাহ তাআলা আমাদের ঋণগ্রস্ত ভাইদেরকে ঋণ পরিশোধ করার পরে সিরিয়াস হওয়ার তৌফিক দান করুন। আমাদের কাছে অনেকে আয়েশা বলে অফিসে, ভাই সুদ হারাম কর্জে হাসানা সমাধান একটু ক্যাম্পেইন করেন, বলে এটা তো ভালো কথা, আসলে করা উচিত, আমরা করিও, কিন্তু মুশকিল হলো যখনই বলি ভাই ঋণ পরিশোধ, ঋণ ঋণ দেওয়া সওয়াবের কাজ, কোন কোন হাদিসে আছে দান করার চাইতেও ঋণ দিলে বেশি সওয়াব হয়, এটা আবার কেমনে? সেটা আরেক প্রশ্ন, যে দান করলাম তো একসাথে দিয়ে দিলাম, ঋণ দিয়ে তো আবার নেব, এখানে সওয়াব বেশি হয় কিভাবে? এর মানে হলো কোন কোন ক্ষেত্রে আপনি একজনকে 10টা টাকা দান করলেন, তো যাকে 10টা টাকা দান করলেন তারে 10 টাকা না দিলেও তেমন কোনো অসুবিধা তার হবে না, কিন্তু আরেকজনের 10 টাকা ঋণ দরকার ওইটা দিলে তার অনেক উপকার হয়ে যাবে, তাহলে এই ঋণটা এই দানের চাইতে উত্তম। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? তো আমি বলি ভাইরে ঋণের ফজিলত বলবো কোন মুখে, এটা তো বলতে পারি না, কারণ আমি তো আমার দেশে মানুষের নেচার জানি, যে দোকান থেকে বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, দোকানদারের বাকি খাইতে খাইতে বেচারার দোকানের ফুটানির উপক্রম হয়ে গেছে, এবার নগদ টাকা দিয়ে অন্য দোকান থেকে কিনা খায়, এসা নিমক হারাম এদেশে ভুরি ভুরি আস, শুধু আসে না, আবার সেই লোক যদি বলে হুজুর একটা দোয়া দেন যাতে বাকিগুলো পরিশোধ হয়, মানে পকেটের টাকা আমি দেবো না হুজুর, এটা আমার কাছে থাক, আপনি একটা দোয়া টোয়া দেন ওই ক্যাটাগরি এমনি এমনি হয়ে যায়, আমারটা আমার কাছে থাকে, তো এই চালাকি করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ পরিশোধ করার গুরুত্ব বুঝার তৌফিক দান করুক। বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষে যে ঋণ পরিশোধ করতে গিয়ে সবচেয়ে ভালো মানুষের পরিচয় দিতে পারে। ভাইরা আমার, মাতালুল গানি জুলমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন তৌফিক দিয়েছেন সে ঋণের টাকা বাকি টাকা ঘুরায় ঘুরায় তালবাহানা করে, এটা জুলম। অনেক লোক আছে শ্রমিকের বেতন দেয় না,
শ্রমিকের পাওনা দেয় না, অনেক কন্ট্রাক্টর আছে যে মিস্ত্রির বেতন দিচ্ছে না, অনেক বড় বড় মালিকরা আছে যে কন্ট্রাক্টর সাইড কন্ট্রাক্টরদের টাকা দিচ্ছে না, কিন্তু উনি রমজানের শেষ দশকে সপরিবারে মক্কায় বাইতুল্লাহ এতেকাফ করতে গেছে, আছে না নাই? এরকম অনেক মানুষের এতেকাফ দেখে শয়তানও হাসে যে ভাই শয়তানের এই লেভেলে তুই কেমনে গেলি, আমিও তো যেতে পারলাম না। যে গাছের গোড়া কাটে এরকম আগা দিয়ে পানি দিচ্ছ, হ্যাঁ এটা আবার সবার জন্য প্রযোজ্য না। অনেকে আছেন যে তার ঋণ পরিশোধের সিস্টেমিক্যাল ওয়ে আছে, মাসে মাসে দিচ্ছেন, বিভিন্ন উপায় আছে, এবং এই ফাঁকে তিনি উমরাও করছেন, তার উমরাটা মানুষের টাকা না দিয়ে হচ্ছে না, বরং দুইটারই আলাদা আলাদা রুট আছে, তাদের কথা ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ পরিশোধ করার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।